আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। খুলনা দলের হার্ড হিটার ব্যাটসম্যান কে এই স্পাইসম্যান, যার ব্যাটে ভর করেই বিপিএল চ্যাম্পিয়ন হতে চায় খুলনা। আইপিএলে এবার সর্বোচ্চ মূল্যে খেলবে সাকিব মোস্তাফিজ, আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন গেইল স্টোকস। যারা আক্রমণাত্মক ব্যাটিং করে তাদের বোলিং করে উড়িয়ে দিতে ভালো লাগে বলেছেন নাসুম। মুশফিককে টপকে বিপিএল এর রানের শীর্ষে তামিম। এদিকে মাঠে নামাজ আদায়ে প্রশংসায় ভাসছেন মাহমুদুল্লাহ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। সতীর্থরা স্পাইসম্যান বলে ডাকে তাকে। ক্যারিবিয়ান ব্যাটার আন্দ্রে ফ্লেচারের ব্যাটিংয়ের ঝাল টের পেয়েছে শক্তিধর দল মিনিস্টার গ্রুপ ঢাকাও। শুক্রবার 183 রানের বড় পুঁজি নিয়েও খুলনা টাইগার্সের কাছে পরাজিত হয় মিনিস্টার ঢাকা। আর ব্যাট হাতে খুলনার জয়ের ভিত গড়ে দেন ফ্লেচারি। ওপেনিংয়ে নেমে 23 বলে 7 চার ও 1 ছক্কায় 45 রান করেন এই ডানহাতি ব্যাটার স্পাইসম্যান। আর শেষ পর্যন্ত 5 উইকেট ও 1 ওভার বাকি রেখেই জয় পায় খুলনা। অর্ধশতক হাঁকান খুলনার অপর ওপেনার রনি তালুকদার। খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম জয়ে বিপিএল শুরু করতে পেরে খুশি। ম্যাচ শেষে মুশফিক বলেন, প্রথম ম্যাচে সব সময় কিছুটা স্নায়ুচাপ থাকে। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়েছে, বোলারদের জন্য কন্ডিশন কঠিন ছিল, অনেক শিশির ছিল, তবে যেভাবে ব্যাটিং করেছে তাতে খুশি। ফ্লেচারের প্রসঙ্গে মুশফিক বলেন, ভালো লাগছে তার জন্য, যেভাবে সে ইনিংসের শুরুটা করেছে সেটা এক কথায় অবিশ্বাস্য। আমরা সবাই তাকে স্পাইসম্যান হিসেবে চিনি। ফ্লেচারের এবারের বিপিএলে খেলারই কথা ছিল না। খুলনা ড্রাফটের বাইরে থেকে শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপাকসেকে দলে নিয়েছিল, কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র না দেয়ায় বিপিএল খেলতে পারছেন না ভানুকা। তার বদলি হিসেবে বিদেশি একজনকে নিতেই হতো। খুলনা ভানুকার বদলি হিসেবে বেছে নেয় 34 বছর বয়সী আন্দ্রে ফ্লেচারকে। খুলনা টাইগার্সের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, আমাদের ভাগ্য ভালো বলতেই হয়, আমরা ভানুকাকে পাইনি, তবে বদলি হিসেবে ফ্লেচারের মতো একজনকে পেয়েছি, এর আগেও বিপিএল খেলেছে সে। সেদিক থেকে আমাদের জন্য আদর্শই বলা যায় এই স্পাইসম্যান আন্দ্রে ফ্লেচার। অন্যদিকে আইপিএলে এবার সর্বোচ্চ ভিত্তি মূল্যে খেলবে সাকিব মোস্তাফিজ, আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন গেইল স্টোকস। আগামী 12 ও 13 ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলাম। মেগা নিলামের এই তালিকায় মোট 1214 জন ক্রিকেটার আছেন, যেখানে বাংলাদেশ থেকে রয়েছেন 9 জন ক্রিকেটার। বাংলাদেশিদের মাঝে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান রয়েছেন সর্বোচ্চ ভিত্তি মূল্য 2 কোটি রুপি ক্যাটাগরিতে। সাকিব ও মোস্তাফিজের নাম জানা গেলেও বাংলাদেশের বাকি 7 ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। মেগা নিলামের তালিকায় সবচেয়ে বেশি 59 জন ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়ার। এবারের আইপিএল নিলামে 318 জন বিদেশি ও 896 জন দেশি ক্রিকেটার রয়েছে। 2 কোটি রুপি অর্থাৎ সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিব ও মুস্তাফিজ সহ আছেন 49 জন ক্রিকেটার। আইপিএল এর গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি আর মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি। এবার মুস্তাফিজের ভিত্তিমূল্য দ্বিগুণ হয়েছে। এদিকে আইপিএল এর এবারের আসরের মেগা নিলামে নেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ইংল্যান্ডের অলরাউন্ডার ব্যান স্টোকস, জো রুট এবং জোফরা আর্চার। এই তালিকায় নেই অস্ট্রেলিয়ার পেচার মিশেল স্টার্ক। এদিকে যারা আক্রমণাত্মক খেলে তাদের বোলিং করে আউট করতে ভালো লাগে নাসুম আহমেদের। ঢাকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম। নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক তিনি। ম্যাচ শেষে নাসুম জানিয়েছেন, আক্রমণাত্মক ব্যাটারদের বিপক্ষে বোলিং করতে বেশি পছন্দ করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ ঢাকার। তামিম ইকবাল, মোহাম্মদ শেজাদদের মতো অভিজ্ঞ ওপেনারদের বিপক্ষে পাওয়ার প্লেতে বোলিং করে 2 ওভারে মাত্র 3 রান দেন নাসুম। এরপর ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে বোলিংয়ে এসে শিকার করেছেন গুরুত্বপূর্ণ 3 উইকেট, যেখানে আন্দ্রে রাসেল মাহমুদুল্লাহ রিয়াদকে সাজঘরে ফিরিয়ে দলকে জয়ের কক্ষে পৌঁছে দেন নাসুম। ম্যাচ শেষে তিনি বলেন, আমি টি-টোয়েন্টিতে বোলিং করতে উপভোগ করি,
বিশেষ করে পাওয়ার প্লেতে। যারা বেশি আক্রমণাত্মক খেলে তাদের বোলিং করতে আমার বেশি ভালো লাগে, কারণ আমি তাদের পড়তে পারি, এটা আমার ভালো লাগে। এদিকে মুশফিককে টপকে বিপিএল এর রানের শীর্ষে উঠে গেলেন তামিম ইকবাল। বিপিএল এর রান সংগ্রাহকের তালিকায় মুশফিকুর রহিমের থেকে 9 রান পিছিয়ে ছিলেন তামিম। ব্যক্তিগত খাতায় 10 রান তুলতেই তামিম হয়ে যাবেন বিপিএল এর টপ স্কোরার। চট্টগ্রামের বিপক্ষে এবারের আসরের দ্বিতীয় ম্যাচে মুশফিককে ছাড়িয়ে গেলেন দেশসেরা ওপেনার। তবে প্রথম 15 বলে মাত্র 3 রান তুলে তামিম যেন নিজের ছায়া হয়েছিলেন, কিন্তু পরের 5 বলেই তামিম যেন অন্য এক রূপে মিরাজকে দাউন্ডা উইকেটে এসে ছক্কা উড়ালেন। পরের বল পুল করে 1 রান, তাতে 2 অঙ্কে পৌঁছে যান তামিম। এরপর পেসার শরীফুলকে 4 ছক্কা ও 4 উঁচিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেন। পরের ওভারে মিরাজকে আবার পরপর 2 বলে 2-4 হাঁকিয়ে বড় কিছুর আশা দেখাচ্ছেন তিনি। 42 বলে 51 রান নিয়ে তামিম বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন। 72 ম্যাচে 71 ইনিংসে তামিমের রান 2,323। মুশফিকুর রহিম 86 ম্যাচে 82 ইনিংসে করেছেন 2,280 রান। রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 84 ম্যাচে 79 ইনিংসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে এসেছে 1,859 রান। অন্যদিকে মাঠে নামাজ আদায়ে প্রশংসায় ভাসছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে ঢাকা। মিরাজের চট্টগ্রাম জয় পেয়েছে 30 রানে। দল হারলেও ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন এদিন আলোচনায়। মাঠের পারফরমেন্স দিয়ে নয়, খেলার বিরতির ফাঁকে তার নামাজ আদায়ের দৃশ্য ক্রিকেট প্রেমীদের হৃদয়ে সাড়া ফেলেছে, যা গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিষয়টি। শনিবার রাতে মিরপুর শেরেবাংলায় টস হেরে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। তাদের ইনিংসের 9 ওভার শেষে দেওয়া হয় 2.5 মিনিটের প্রথাগত স্ট্র্যাটেজিক টাইম আউট। চট্টগ্রামের 2 ব্যাটার আর ঢাকার সব ফিল্ডার যখন পানি পান করে নিজেদের সতেজ করার মাধ্যমে বাকি অংশের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন, তখন সুযোগ বুঝে উইকেটের পাশেই নামাজে দাঁড়িয়ে যান মাহমুদুল্লাহ। বুটজোড়া খুলে মাথার ক্যাপ উল্টে নিয়ে ফরজ 3 রাকাত নামাজ আদায় করেন। যদিও মাহমুদুল্লাহর নামাজ ওই টাইম আউটের জন্য নির্ধারিত 2.5 মিনিটে শেষ হয়নি, তখন তার নামাজ শেষের জন্য অপেক্ষা করা হয়। অবশ্য বেশি সময় নেননি মাহমুদুল্লাহ, আরও 30 সেকেন্ড অপেক্ষা করতে হয় সবাইকে। তারপর 10 ওভারের খেলা শুরুর নির্দেশ দেন মাঠের আম্পায়াররা। প্রিয় দর্শক, এবারের বিপিএল এ কোন দল চ্যাম্পিয়ন হবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।